হঠাৎ খেপে গেলেন গম্ভীর নিশানা ধোনিকে শনিবার কেকেয়ারে নামার আগে কি বললেন দলের মেন্টার শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স তার আগেই মহেন্দ্র সিং ধোনিকে নিশানা করলেন গৌতম গম্ভীর কী বলছেন নাইট মেন্টার এবার গৌতম গম্ভীরের নিশানায় মাহেন্দ্র সিং ধোনি শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এবারই প্রথম কেকেয়ারের মেন্টারের ভূমিকায় গম্ভীর পুরোনো দলের দায়িত্ব নিয়েছেন তিনি কেকেআরের প্রথম ম্যাচের আগেই ধোনিকে নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টার গম্ভীর দু বাইশ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল তাও শর্মার ভারতকে একশো চল্লিশ কোটি ভারতবাসীর চাপ সবার একটাই চাহিদা বিশ্বকাপ জিততে হবে তার মধ্যে অন্যতম দু সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ফাইনালে সাতানব্বই করেছিলেন গম্ভীর পরবর্তীতে ধোনির ছক্কা মেরে জেতানোর প্রসঙ্গ উঠেছে গম্ভীরের মতে গোটা দল মিলেই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন একা কোনো ক্রিকেটার জেতাননি কিন্তু একজনের নিয়েই পরবর্তীতে সব হইচই রয়েছে এটা ঠিক নয় আরও একবার ধোনিকে নিয়ে মুখ খুললেন গম্ভীর হঠাৎ খেপে গেলেন গম্ভীর নিশানা ধোনিকে শনিবার কেয়ারে নামার আগে কি বললেন দলের মেন্টার শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স তার আগেই মহেন্দ্র সিং ধোনিকে নিশানা করলেন গৌতম গম্ভীর কী বলছেন নাইট মেন্টার এবার গৌতম গম্ভীরের নিশানায় মাহেন্দ্র সিং ধোনি শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এবারই প্রথম কেকেয়ারের মেন্টারের ভূমিকায় গম্ভীর পুরনো দলের দায়িত্ব নিয়েছেন তিনি এর প্রথম ম্যাচের আগেই ধোনিকে নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টার গম্ভীর দু হাজার বাইশ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল তাও শর্মার ভারতকে একশো কোটি ভারতবাসীর চাপ সবার একটাই চাহিদা বিশ্বকাপ জিততে হবে তার মধ্যে অন্যতম দু সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ফাইনালে সাতানব্বই করেছিলেন গাম্ভীর পরবর্তীতে ধোনির ছক্কা মেরে জেতানোর প্রসঙ্গ উঠেছে গাম্ভীরের মতে গোটা দল মিলেই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন একা কোনো ক্রিকেটার জেতাননি কিন্তু একজনে নিয়েই পরবর্তীতে সব হইচই রয়েছে এটা ঠিক নয় আরও একবার ধোনিকে নিয়ে মুখ খুললেন গাম্ভীর হঠাৎ খেপে গেলেন গাম্ভীর নিঃসনা ধোনিকে শনিবার কেকেয়ারে নামার আগে কি বললেন দলের মেন্টার শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স তার আগেই মহেন্দ্র সিং ধোনিকে নিশানা করলেন গৌতম গম্ভীর কি বলছেন নাইট মেন্টার এবার গৌতম গম্ভীরের নিশানায় মাহেন্দ্র সিং ধোনি শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এবারই প্রথম কেকেআর মেন্টারের ভূমিকায় গম্ভীর পুরনো দলের দায়িত্ব নিয়েছেন তিনি কেকেয়ারের প্রথম ম্যাচের আগেই ধোনিকে নিয়ে মুখ খুললেন কেকেআর মেন্টার গম্ভীর দু সালে বাইশ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে একশো চল্লিশ কোটি ভারতবাসী চাপ সবার একটাই চাহিদা বিশ্বকাপ জিততে হবে তার মধ্যে অন্যতম দু সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ফাইনালে সাতানব্বই করেছিলেন গম্ভীর পরবর্তীতে ধোনির ছক্কা মেরে জেতানোর প্রসঙ্গ উঠেছে গম্ভীরের মতে গোটা দল মিলেই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন একা কোনো ক্রিকেটার জেতাননি কিন্তু একজনের নিয়েই পরবর্তীতে সব হৈচই রয়েছে এটা ঠিক নয় আরও একবার ধোনিকে নিয়ে মুখ করলেন গম্ভীর